এখন কথা বলবো স্পেশালাইজেশন অফ রোবোটিক্স নিয়ে। নাম্বার ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, নাম্বার টু সিগন্যাল প্রসেসিং, নাম্বার থ্রি কম্পিউটার এইড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, নাম্বার ফোর ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর, নাম্বার ফাইভ মেডিকেল রোবোটিক্স, নাম্বার সিক্স অটোমেশন, নাম্বার সেভেন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, নাম্বার এইট মাইক্রো রোবোটিক্স, নাম্বার নাইন রোবোট মানিং, নাম্বার টেন বায়োসাইবারনেটিক্স। এর সাথে সাথে আমরা এখন জানবো রোবোটিক ইঞ্জিনিয়ার সবার জন্য সব ধরনের তথ্য। তো চলুন প্রথমে আমরা জেনে নিই এই রোবোটিক্স আসলে কী। রোবোটিক্স হলো বিজ্ঞানের অন্তর্গত মেকানিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার এর সমন্বিত প্রয়োগ। রোবটের ডিজাইনিং, তার সংরক্ষণ, নতুন অ্যাপ্লিকেশনের বিকাশ এবং অনুসন্ধানের মতো কাজ সংযুক্ত করা হয়। রোবোটিক্সের ম্যানিপুলেশন অর্থাৎ প্রসেসিংয়ের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। রোবোটিক ইঞ্জিনিয়ারিংয়ের শাখায় বেসিক ইঞ্জিনিয়ারিং এর সিদ্ধান্ত এবং রোবটের বিকাশ তথা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। রোবোটিক্সকে চার ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আর্টিকুলেটেড রোবট, দুই পার্সোনাল রোবট, তিন মেডিকেল প্রয়োগের জন্য রোবট, চার অটোনোমাস রোবট। এর মধ্যে সবচেয়ে বড় শ্রেণীর হচ্ছে আর্টিকুলেটেড রোবট, যেটা সাধারণত প্রোগ্রামের উপর, যার প্রয়োগ সাধারণত উৎপাদন ক্ষেত্রে বিপুলভাবে করা হয়ে থাকে। সাধারণত নির্মাণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আর্টিকুলেটেড রোবট ব্যবহার করা হয়। রোবট অ্যাসেম্বলি, কাটিং তথা অটোমোবাইলের বিভিন্ন পার্টস লাগানোর কাজ খুব দ্রুততার সাথে করতে পারে। এখন যদি বলা হয় আসলে এর ভিতরে শেখার কী আছে, তো বলতে হয় রোবোটিক্সের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিষয়ে পড়াশোনা করতে হয়। এখানে রিসার্চের দুটি প্রধান ধারা থাকে, যে মানুষ হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন, এজন্য মানুষদের অধ্যয়ন করা হয় এবং তাদের অনুকরণে রোবটের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা হয়, যা আসলে একজন মানুষের নকল রূপ। করছি আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা জানানোর জন্য অবশ্যই একটি কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।